Happy Diwali everyone, how are you? This is your educator Urijit Basu Choudhury. Welcome to Unacademy YouTube channel WPSC GS101. तो तुम्हारा जानो भालो कोड़े already आमी शुरू कोड़े छिलाम 1 to 40 questions already part 1, part 2, आजकल part 3 आमी इकने आलोचना करबो Indian polity year wise questions आलोचना करा होच्छे WPCS executive. ओके प्रिलिमिनारी एग्जामिनेशन कथा माथाय रेखे तुम्हारा जानो भालो कोड़े 1 to 20 আমি অলরেডি 20 তোমাদেরকে পড়াচ্ছি তো পার্ট 1 পার্ট 2 এছাড়া তোমরা জানো মেনের কথা মাথায় রেখে 2020 মেন পরীক্ষা WBCS এর কথা মাথায় রেখে প্রিলিমিনারি সেশন শুরু করেছি এটা 2021 এর প্রিলির কথা মাথায় রেখে সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার আলোচনা করছি তো এখানে কিন্তু প্রতিটা কোশ্চেন কিন্তু एग्जामের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট তো অলরেডি আমি 1 টু 40 কোয়েশ্চেন আমি আলোচনা করেছি তো আজকের এরপর থেকে প্রশ্ন আলোচনা করব যে কটা প্রশ্ন আলোচনা করব এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সবকিছু কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো অ্যাবাউট মি আমার সম্বন্ধে কিছু ইনফরমেশন আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ আর আমার ইন্টারেস্ট ফিটনেস কারেন্ট অ্যাফেয়ার্স বার্নিং ইস মিউজিক নিউজ অ্যানালিসিস যারা আমাকে ফলো করতে চাও ইউ ক্যান ফলো মি অন দিস লিঙ্ক ওকে অ্যান্ড অবশ্যই লাইফে দুটো রুল সবসময় আমি তোমাদের বলি নেভার গিভ আপ নেভার কুইট অলওয়েজ রিমেম্বার রুল ওয়ান তো লাইফে আপস অ্যান্ড ডাউন আছে টার্ন ওভার ইন নিউ লিফ ওকে নতুন করে তোমাকে চিন্তা করতে হবে পড়াশোনা করতে হবে এবং ভালো করে পড়াশোনা করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে দেখতেই পাচ্ছ হ্যাঁ এরকম না দিওয়ালি বলে আমি ক্লাস বন্ধ করে দিয়েছি আনএকাডেমিতে স্পেশাল ক্লাসও নিচ্ছি এবং এখানে তোমাদেরকে ইউটিউবে সেশন চলছে ঠিক আছে তো অবশ্যই করে আমি যদি টাইম বের করে তোমাদের ক্লাস নিতে পারি তোমরাও টাইম করে তোমাদের পড়া আলটিমেট কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু WBCS সিভিল সার্ভিস পরীক্ষা এবং এই যে পুরো টপিক যে আলোচনা করব আমি যে প্রিভিয়াস ইয়ার শুধুমাত্র কিন্তু WBCS পরীক্ষার জন্য না যারা ধরো আমাদের রাজ্যের বিভিন্ন অন্যান্য পরীক্ষা ক্লার্কসি মিসেলেনিয়াস ICDS পরীক্ষা UPSC পরীক্ষা বলো ওকে মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটাকে IAS পরীক্ষা আমরা বলি ওকে আচ্ছা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে ব্যাংকিং সমস্ত পরীক্ষা বলতে পারো গ্রুপ ডি থেকে IAS সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো আবার বলছি হ্যাপি দিওয়ালি এভরি ওয়ান ভালো করে পড়াশোনা করো যাতে নেক্সট দিওয়ালি এক্সাম যাতে ক্লিয়ার হয় ওকে তো চলো আলোচনা শুরু করা যাক চলো তো দেখো জাস্ট ওয়ান মিনিট আচ্ছা আজকের দেখো আমার তোমরা জানো আমার সেশনটা তোমরা একটু দেখে নাও আমার ডেলি আনএকাডেমি ক্লাসের টাইম যদি দেখো টাইমিংটা যদি দেখো এভরি ডে স্পেশাল ক্লাস সকালবেলা নিই এভরি ডে বলবো না আমি এটা যেদিন ক্লাস থাকে না সেদিন নিই অ্যাকচুয়ালি দেখো তোমাদেরকে শিডিউলটা বলে দিচ্ছি যেটা এই যে ফ্রি স্পেশাল ক্লাসটা তোমরা আনএকাডেমিতে যেদিন ক্লাসে ক্লাস থাকে না মানে তোমরা ধরে নাও সানডে করে তুমি পাচ্ছ ঠিক আছে যেমন আজ হবে সকাল 11টায় আর ডেলি শীত গ্রীষ্ম বর্ষা ঠিক আছে মানে 365 দিন শরীর যদি ভালো থাকে প্রতিদিন কিন্তু আমি কিন্তু এখানে তোমাদেরকে জানি জানা মনে রাখবে আমি কিন্তু স্পেশাল ক্লাস নিই রাত 9 থেকে 10টা আচ্ছা আর ডেলি ইউটিউব টাইম 8টা ঠিক আছে সকাল 8টা আর তোমাদের চ্যানেল WPSC GS101 ওকে আর অবশ্যই যারা আনএকাডেমি সাবস্ক্রাইব করোনি তারা বেনিফিট নাও আনএকাডেমি সাবস্ক্রাইব করো দেখতেই পাচ্ছ 24 মান্থস এই প্রাইস তুমি 10%এর জন্য তুমি অরিজিৎ আমার রেফারেন্স কোডটা ইউজ করতে পারো সমস্ত ব্যাচ কোর্স আর এই যে ব্যাচ কোর্স র্যাপিড রিভিশন কোর্স ফর WBCS প্রিলিম 2021 এই কোর্সটা যদি তুমি একবার জয়েন করো না আমি এইটুকু তোমাদেরকে লাইভ ক্লাসে ইনসিওর বলতে পারি অবশ্যই ইউটিউব রেকর্ডিংও থাকবে পরে তোমার মিলিয়ে নেবে WBCS প্রিলি হাতের মুঠো কিন্তু নিজেকেও পড়তে হবে মানে শুধু ক্লাস করলে হবে নিজেকেও স্টাডি করতে হবে আর জয়েন করে নাও আর অলরেডি আমি তোমার মিডিভারে ক্লাস চলছে তো দেখো 1 to 40 কোয়েশ্চেন্স অলরেডি আমি ডিসকাস করেছি তো আজকে 41 থেকে আলোচনা করব তাই তো তোমাদের যেটা বললাম ওকে আচ্ছা আজকে প্রথম প্রশ্ন দেখো 2018 প্রশ্ন অ্যাকচুয়ালি দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে যে টু পাস এ মানি বিল ইন পার্লামেন্ট উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নট নেসেসারি দেখো মানি বিল ইন্ট্রোডিউস অবশ্যই তোমরা জানো ভালো করে প্রেসিডেন্টের ভূমিকা থাকে ওকে এবার লোকসভায় যাবে লোকসভাতে স্পিকারের ভূমিকা আছে প্রিসাইডিং অফিসার তিনি যদি বলেন হ্যাঁ মানি বিল তো মানি বিল তুমি যদি বলেন না এটা মানি বিল না তো কোনোই কল্প শেষ এবার রাজ্যসভায় যাবে 14 দিনের পিডিএফ নোটিস তো 14 দিনের সেখানে যদি বলা হয় তাহলে ইয়েস বললেও ইয়েস নো বললেও ইয়েস তাহলে এখানে তুমি উত্তর তো নিশ্চয়ই পেয়ে গেছো আচ্ছা অবশ্যই মানি বিল এবং ফিনান্স বিলের মধ্যে পার্থক্যগুলো তোমাদের স্টাডি করতে হবে
যদি তোমাদের পরীক্ষা ইকোনমিক্সেও কিন্তু দেয়, ইকোনমিক্সে কিন্তু বাজেট আমরা পড়ব, ঠিক আছে? ওখানেও মানি বিল, ওখানেও আমরা কিন্তু মানি বিল রিলেটেডও আমরা কিন্তু স্টাডি করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমাদের পড়াশোনা করতে হবে। জাস্ট ওয়ান মিনিট, ওকে, জাস্ট ওয়ান মিনিট। আচ্ছা, তো তোমাদের কিন্তু অবশ্যই করে তোমাদের কিন্তু এটাও দেখতে হবে, ওকে? তো দেখো, টু টু পাস মানি বিল ইন পার্লামেন্ট অফ হুইচ আর দ্য ফলোইং নট নেসেসারি, অ্যাপ্রুভাল অফ লোকসভা, অ্যাপ্রুভাল অফ ফিনান্স মিনিস্টার, অ্যাপ্রুভাল অফ রাজ্যসভা, নাকি নান অফ দ্য? দেখো, নট নেসেসারি অ্যাপ্রুভাল অফ রাজ্যসভা, ঠিক আছে? অ্যাপ্রুভাল অফ রাজ্যসভা, হ্যাঁ, অবশ্যই নোটিশ একটা যাবে, পিরিয়ড নোটিশ, আর অবশ্যই ইয়েস বললে ইয়েস, নো বললে ইয়েস। আচ্ছা, যেটা তোমাদের বলছিলাম যে বাজেট পড়তে হবে, অবশ্যই তোমাদের ওখানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বাজেট 112, সেখানে তোমরা যেটাকে আমরা বলি গভর্নর এক্সপেন্ডিচার, গভর্নর এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা গভর্নমেন্টের রিসিপ্ট, ওকে, রিসিপ্ট, তারপর যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে, ক্যাপিটাল রিসিপ্ট, ওকে, তো রেভিনিউ এক্সপেন্ডিচার, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? তো ফিসকাল ডেফিসিট, ওকে, তো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই, এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, মানি বিল রেফার্স টু এ বিল ইন্ট্রোডিউস ইন লোকাল লোয়ার চেম্বার, মানে লোকসভার কথা বলছি, জেনারেলি কভার দ্য ইস্যু অফ দ্য রিসিভ স্পেন্ডিং মানি। যেমন দেখো, তুমি কথা বলছি না, ফিনান্সিয়াল মানি বিলের মধ্যে পার্থক্য দেখো, ট্যাক্স ল, ধরো আজকে ধরো আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বলছি, ধরো স্যালারি, ধরো ইনকাম ট্যাক্সের স্ল্যাব একটা নতুন ডিসাইড করা হলো বা ট্যাক্স রেট কমিয়ে দেওয়া হলো, তাই না? যে এত টাকা আয় যায় তাদের এই ট্যাক্স দিতে হবে, যাদের এত টাকা নিয়ে যায় তাদের এই ট্যাক্স দিতে হবে, জাস্ট এরকম হয় অনেক অনেক ইনকাম, তো সেইগুলো কিন্তু মানি বিলের মধ্যে মানে পড়ে। আচ্ছা, এদের মেন, আর এটাও মনে রাখতে হবে, গভর্নমেন্ট গভর্নিং বোরোয়িং এক্সপেন্ডিচার যেগুলো বড়ো করে এবং খরচা খরচি, এছাড়া প্রিভেন্ট করে ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি বলতে কী বলি, যে মানি আমরা ইনকাম ট্যাক্স জমা দিই সেটা তো ব্ল্যাক মানি না? আচ্ছা আচ্ছা, টু মেক আচ্ছা সিওর দ্যাট রাজ্যসভা ডাজ নট অ্যামেন্ড দ্য বিল, ঠিক আছে? এগুলো তোমাদের একটু পড়তে হবে, রাজ্যসভার কোনো ভূমিকা নেই, রাজ্যসভা অবশ্যই আপার হাউস, তো একটা কনসেন্ট জানার দরকার, তো চলো ইয়েস বলে ইয়েস, নো বলে, তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা খুব ইজি প্রশ্ন, বাট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ল অ্যান্ড অর্ডার, এডুকেশান, ফরেস্ট, ল অ্যান্ড অর্ডার, এগুলো কিন্তু কোন লিস্টের মধ্যে পড়ে এগুলো তোমাকে জানতে হবে। ল অ্যান্ড অর্ডার কোন লিস্টের মধ্যে পড়ে? ল অ্যান্ড অর্ডার মানে পুলিশিং যদি বলো, তো ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড ইন দ্য কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, নাকি নানা হতো? অবভিয়াসলি স্টেট লিস্ট, ঠিক আছে, স্টেট লিস্ট। তো তোমরা জানো পার্ট 11-12 245 থেকে 300 কার থেকে নেওয়া হয়েছিল, দ্য আইডিয়া অফ ইন্টারস্টেট ইন্টারস্টেট রিলেশনশিপ হ্যাজ বিন টেকেন ফ্রম কানাডা। কনকারেন্ট লিস্ট তোমরা জানো অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল, এগুলো অবশ্যই পড়বে। তোমরা জানো বলো ডেসিডুয়াল পাওয়ার, অবশ্যই পার্লামেন্ট এনজয় করে। তো যাই হোক, তিনটে লিস্ট তোমরা জানো, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা, কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা, যুগ্ম তালিকা, সেভেন শিডিউল, পার্ট 11-12, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিনান্সিয়াল রিলেশনস, এগুলো পড়তে হবে। সেখানে মনে রাখতে পুলিশ অ্যান্ড পাবলিক অর্ডার আর সাবজেক্ট আন্ডার দ্য সেভেন শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দেয়ার ফর ইট প্রাইমারি ডিউটি টু স্টেট গভর্নমেন্ট টু প্রিভেন্ট, ডিটেক্ট, রেজিস্টার অ্যান্ড ইনভেস্টিগেট ক্রাইম অ্যান্ড প্রসিকিউট, তোমরা জানো ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য। আচ্ছা, দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা, দ্য লিডার অফ দ্য অপোজিশন, নমিনেটেড বাই প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, না নমিনেটেড বাই দ্য ভাইস প্রেসিডেন্ট। তো চেয়ারম্যান রাজ্যসভা তোমরা সবাই জানি, এটা জলের মতো প্রশ্ন, তো এটা অ্যান্সার হবে এক্স অফিসিও চেয়ারম্যান, তো রাজ্যসভা ভাইস প্রেসিডেন্ট, তাই না? ভাইস প্রেসিডেন্ট, কিন্তু তিনি মনে রাখবেন নর্মাল অবস্থায় তিনি রাজ্যসভা, তিনি যে স্যালারি ড্র করেন রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে, কিন্তু তিনি যখন সাপোজ ধরো তাঁর ধরো এই মুহূর্তে দরকার বা ধরো প্রেসিডেন্ট নেই, তখন কিন্তু তিনি ভাইস প্রেসিডেন্ট, তখন তিনি সমস্ত সুযোগ সুবিধা সব বেনিফিট সব কিছু কিন্তু প্রেসিডেন্ট হতে পারে, তার চেয়ারম্যান অফ রাজ্যসভাই তার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইজি প্রশ্ন এগুলো, তো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর রাজ্যসভা আসন ভাগাভাগি ফোর্থ শিডিউল অবশ্যই পড়বে, তো এগুলো খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ, এগুলো ডিটেলসে নিজেরা পড়ে নিতে পারবে। আচ্ছা, যাই হোক, আমি দু চার লাইন বলে দিই, দ্য রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেট ইজ দ্য আপার হাউস, তোমরা জানো বাইক্যামারাল সিস্টেম, লোয়ার হাউস লোকসভা, হাউস অফ পিপল। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কারেন্টলি কে আছে? ভেঙ্কাইয়া নাইডু, ওকে, এক্স অফিসিয়াল চেয়ারম্যান রাজ্যসভা, হু প্রিসাইড করেন ওভার দ্য সেশন, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর্টিকেল 89-89 ভারতীয় সংবিধান বলে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান শ্যাল বি এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা, ওকে, দ্যাট দিস মিন্স কোয়েশ্চেন যদি কোনো সময় জিজ্ঞাসা করে যে ইলেকশন প্রসিডিউর ভাইস প্রেসিডেন্টের,
তো 66 কথা বলে, তো এগুলো একটু পড়বে, এগুলো কিন্তু বলে। এবং সিগনেট ব্যালট না, প্রেসিডেন্টের মতো ওপেন ব্যালটে ইয়ে হয়, ভোটাভুটি হয়। তো গ্র্যান্টিং এড, দেখো ফিনান্স কমিশন 280 আমরা পড়েছি, সেখানে আমরা পড়েছিলাম এড এবং লোন। লোন মানে দেখো কেন্দ্র রাজ্যের মতো আমরা যখন পড়লাম, তো দেখো রাজস্ব বন্টন করে ফিনান্স কমিশন, ঠিক আছে। এবার দেখো ফিনান্স কমিশন, এবার দেখো এড আর লোনের, ধরো আমাদের বাড়িগুলি 50,000 ফুট কল হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বললো আমি আপনাদের এড দেবো, এড তোমাকে রিটার্ন করতে হবে না, নো প্রবলেম, চলো। লোন বললে যদি লোন দেয় অবশ্যই তোমাকে রিটার্ন করতে হবে, এটাই তো মেন পার্থক্য ডিফারেন্স না, এড এবং লোন তোমাকে রিটার্ন করতে হবে। তো 274, 275, 275, 296, 275, 285 আর 285, 282, তো যতটা কঠিন মানে সোজা বলে মনে হচ্ছে কতটা সোজা নয়, হয়তো এড এবং লোন আমরা পার্থক্য বললাম, ফিনান্স কমিশন বললাম, সবই ঠিক আছে, কিন্তু আর্টিকেল যখন তোমাদের দেবে তখন এখানে কিন্তু একটু বুদ্ধি করে অ্যান্সার করতে হবে। তো 205 থেকে 282 দেখা যাক অ্যান্সার কী বলে। ইয়াস, তো 285 এই 275 সরি 275 প্রোভাইড করে পেমেন্ট সার্চ পার্লামেন্ট মেড বাই ল, পার্লামেন্ট অবশ্যই পেমেন্ট করবে ল এর মধ্য দিয়ে, গ্যারান্টিং এইড টু সার্চ স্টেট পার্লামেন্ট মে ডিটারমাইন টু বি দ্য নিড টু অ্যাসিস্টেন্ট। স্টেট টু স্টেট ডিপেন্ড করে না, যেসব উইক ইন উইক স্টেট, যেমন ধরো হিল টেরিয়ান বা যেখানে বেশি ফ্লাড হয় তেমন ইকোনমিক অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা নিশ্চয়ই যেমন অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ পাবে, ওকে, তেমন তো নিশ্চয়ই আর ওয়েস্ট বেঙ্গল এইট পাবে না। আচ্ছা তো পঞ্চায়েতি রাজ সিস্টেম, আমাদের ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ সিস্টেম বলো, 1 tier, 2 tier, 3 tier নাকি 4 tier? তো তোমরা জানো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাহলে বুঝতেই পারছো 3 tier। তো দ্য সিস্টেম হ্যাজ 3 level, গ্রাম পঞ্চায়েত যেটা ভিলেজ লেভেলে, মন্ডল পরিষদ বা ব্লক সমিতি বা অড ব্লক সমিতি ব্লক লেভেল, জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেল। এটা মনে রাখতে ইট ওয়াজ ফর্মালাইজ 1992 কত অ্যামেন্ডমেন্ট, সে বিথ থার্ড অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো মনে রাখতে হবে কনটেস্ট কী, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। এবার তোমরা বলবো ডিপিএসপিতে কত নম্বর আর্টিকেলে রয়েছে পঞ্চায়েতি রাজ, ওকে। তো রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, তো এগুলো পরীক্ষা সময় দেবে। তো লোকাল সেলফ গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশন তোমরা জানো ইলেক্ট করে সে লোকাল পিপল। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো এখানে ন্যাশনাল মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া না স্টেট ইলেকশন কমিশন, কোন কারা ভোট কন্ট্রাক্ট করে? তো মনে রাখতে হবে স্টেট ইলেকশন কমিশন পঞ্চায়েত পৌরসভা। তো মনে রাখবে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন কনস্টিটিউলাইজ হয়েছিল 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992, বহুবার দিয়েছে না গ্রাসরুট লেভেলে। তো এগুলো মনে রাখতে হবে যেমন কন্ট্রাক্ট থেকে। দ্য ফার্স্ট সিটিজেন অফ রিপাবলিক অফ ইন্ডিয়া, তো অবশ্যই রিপাবলিক অফ ইন্ডিয়া, রিপাবলিক মানে কি, প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাট ইন্ডিয়া টেক ইলেকটেড, তো এখানে উত্তর প্রেসিডেন্টই হবে তাই না। তো ফার্স্ট সিটিজেন তিনি তাহলে নিলি কিন্তু নমিনাল এক্সিকিউটিভ, ওকে। রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, সরকারের প্রধান কিন্তু প্রাইম মিনিস্টার। আমাদের দেশে কিন্তু মনে রাখতে হবে হেরিটেরিক্যালি কিন্তু প্রেসিডেন্ট নয়, মানে এরকম বংশ পরম্পরম প্রেসিডেন্ট, তারপরে তার সন্তান, তার ছেলে এরকম কিন্তু হয় না। আমাদের দেশে প্রেসিডেন্ট ইলেক্ট হয়, আবার কিন্তু মনে রাখতে হবে ইনডাইরেক্ট ইলেক্ট, আর প্রাইম মিনিস্টার তো ছেড়েই দাও, ডাইরেক্ট ইলেক্ট হচ্ছে তোমরা জানো, লোকাল লোকসভা ইলেকশন হয় আমরা জানি, অবশ্যই সবাই আমরা ভোট দিই তাই না। এগুলো কিন্তু বেসিক কনসেপ্ট। দ্য প্রেসিডেন্ট ইজ রেফার টু অ্যাজ ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, অ যদিও ভেস্টেড উইথ দ্য ডিস পাওয়ার বাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য পজিশন ইজ লার্জলি সেরিমোনিয়াল, ওকে। তো মনে রাখতে হবে এবং ডি ফ্যাক্টো এক্সারসাইজ বাই প্রাইম মিনিস্টার, মেন কিন্তু ডি ফ্যাক্টো রোল না কিন্তু প্রাইম মিনিস্টার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমরা ভারতের সিটিজেন, দেখো র্যাঙ্ক আছে ফার্স্ট, কে আছে প্রেসিডেন্ট, ওকে। এগুলো তোমরা জানো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বা সে তো আলাদা ম্যাটার, কিন্তু মনে রাখতে হবে যদি আমি ধরি যে আমাদের সিটিজেনের র্যাঙ্ক কত, যদি তুমি কনস্টিটিউশন তো 27th র্যাঙ্ক, ইন্টারভিউ প্রশ্ন এটা, তো ভালো করে তোমাদের পড়তে হবে। উইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গিভস ওয়ার্কিং ডেফিনেশন অফ স্টেট, ইন্ডিয়ান স্টেট 10, 12, 11, 12, 13। তো এটা অবশ্যই তোমরা দেখো কানের মধ্যে তুমি ফান্ডামেন্টাল রাইটও পাচ্ছ এবং তুমি সিটিজেনশিপও পাচ্ছ, মানে 5 থেকে 11 সিটিজেনশিপ, আবার 12-13 তো তুমি জানো 12 হলো স্টেট, 13 হলো ল। তো এর মধ্যে কী বলছে ওয়ার্কিং ডেফিনেশন ইন্ডিয়ান স্টেট, তো স্টেট মানে কি 13, ওকে। স্টেট মানে 13 না, স্টেট মানে ল, 12 হলো স্টেট, ওকে। 12 হলো স্টেট, এক্ষুনি তোমাদের বললাম স্টেট বলতে কী বুঝি, দেখো স্টেট বলতে গেলে ইন্ডিয়ান পার্লামেন্ট, সেখানে কী আছে তোমরা জানো লোকসভা রাজ্যসভা, স্টেট বলতে গেলে আমাদের স্টেটে যেতে অ্যাসেম্বলি বিধানসভা বিধান পরিষদ তাই না। এবারে দেখো এর মধ্যে পঞ্চায়েত পৌরসভা মিউনিসিপ্যালিটি, ওকে, ইম্প্রুভমেন্ট ট্রাস্ট, এলআইসি, ওএনজিসি, এগুলো কিন্তু
সেটা কিন্তু স্টেট ডেফিনেশনের মধ্যে পড়ে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ল কোথায় তৈরি হয়? স্টেটে তৈরি হয়, পার্লামেন্টে তৈরি হয়। তো তেরোর ল এগুলো ডিটেলে কিন্তু তোমাকে স্টাডি করতে হবে, নাহলে কিন্তু সমস্যা পড়বে। যতটা এখানে ইজি বলে মনে হচ্ছে ততটা কিন্তু ইজি নয়। আমি বারবার তোমাদেরকে বলছি, এখনও সুযোগ আছে, ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ইজ রিলেটেড উইথ আনটাচেবিলিটি, মানে অস্পৃষ্টতা বিল অফ সাধন। তাহলে বারোতে কী বললাম? বারোর বললাম স্টেট, তেরো বললাম ল, চোদ্দো হলো ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, পনেরো কি অ্যাবলিশন সোশ্যাল ডিসক্রিমিনেশন, ওকে, সিক্সটিন তাহলে কি ইকুয়াল অ্যাপয়েন্টমেন্ট গভর্নমেন্ট জব, আর সতেরো হলো আনটাচেবিলিটি, আঠেরো কি অ্যাবলিশন অফ টাইটেল, উনিশ কি রাইট টু ফ্রি অ্যান্ড ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশন। তো দেখো, আমি পড়াতে পড়াতে পুরো মুখস্থ করে দিলাম যেন, তো এগুলো জানতে হবে, এত সোজা না ডেফিনেশন, ঠিক আছে। তো আনটাচেবিলিটি মানে অস্পৃষ্টতার বিল অফ সাধন। তো এটা কিন্তু আমাদের দেশে কিন্তু টোটালি নন অ্যাভেলেবল অফেন্স, এখন এই দেশে কিন্তু টোটালি ফরবিডেন। তো আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড ইট প্র্যাকটিস টোটালি ফরবিড, নিষিদ্ধ যাকে আমরা বলি। দিস এনফোর্সমেন্ট অফ এনি দেখো ডিসএবিলিটি অ্যারাইজিং আনটাচেবল শ্যাল বি অবসিন, ওকে, পানিশ অ্যাকর্ডিংস টু ল, উইথ ল। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টি দ্য সিটিজেনকে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ষোলো সতেরো আঠেরো উনিশ। তো নিশ্চয়ই খুবই বলেছি উনিশ। তো উনিশ দেখো, ডাইরেক্ট কিন্তু অ্যাবসলিউট নয়, ঠিক আছে, অ্যাবসলিউট নয়। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি গঠন করতে পারো, অ্যাসোসিয়েশন গঠন করতে পারো, মুভ করতে পারো, ভারতের যে কোনো প্রান্তে, তুমি এক প্রান্তে আরেক প্রান্তে, তুমি কোনো জায়গায় সেটেল করতে পারো, রেসিডেন্ট তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি দিল্লি থেকে সেটেল হলে, বা তুমি কর্ণাটকে সেটেল হলে, ফ্রিডম অফ প্রফেশন, তুমি যে কোনো প্রফেশন অকুপেশন ট্রিট করতে পারো, কিন্তু মনে রাখতে এগুলো অ্যাবসলিউট নয়, ঠিক আছে। স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বলে এরকম না, তুমি কন্টেম্প করবে, যে এখন যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ক্রিমিনাল কন্টেম্প, সিভিল কন্টেম্পগুলো তোমাকে জানতে হবে। মনে রাখতে হবে আগে আমাদের সাতটা অধিকার ছিল, এখন ছটা হয়ে গেছে, তাই না? তো ছটা বলতে তারা কোনটা পাচ্ছি, রাইট টু প্রপার্টি, এটা এখন বর্তমান স্টেটাস কি লিগ্যাল অ্যান্ড মোরাল রাইট। প্রথম অ্যামেন্ডমেন্ট এসছে 44 অ্যামেন্ডমেন্ট 1978, এগুলো কিন্তু ডিটেলসে তোমাকে জানতে হবে এবং পড়তে হবে, এত সোজা কিন্তু নয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখি কী বলছে। পরের প্রশ্ন বলছে যে, পঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে যে, উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেট দ্যাট সাবজেক্ট টু সার্টেন লিমিটেশন, ওকে, এভরি রিলিজিয়ান ডিনোমিনেট করা হবে শ্যাল হ্যাভ রাইট আছে এস্টাবলিশ করতে পারে, মেনটেন করতে পারে তার নিজের ইনস্টিটিউশন। অবশ্যই মন্দিরে তুমি দেখতে পাও পুরোহিত মেনটেন করো, গির্জায় যাও ফাদার মেনটেন করে, সেরকমই প্রতিটা রিলিজিয়ানে তার নিজের ধর্মীয় ব্যক্তি মেনটেন করে। তো এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। তাহলে দেখো, পঁচিশ কিন্তু বলে নিজের প্রতিটা ব্যক্তি তার নিজের ধর্ম ভ্রমণ, ধর্ম পালন, ধর্ম প্রচার করতে পারে, এটা প্রপোগেট করতে পারে। ছাব্বিশ নম্বর কী বলে, ইয়েস, প্রতি তার নিজের ধর্মীয় অ্যাফেয়ার নিজে মেনটেন করবে, ঠিক আছে। পঁচিশ ছাব্বিশ তেইশ চোখে তো ছেড়ে দেওয়া, এক্সপ্লয়টেশনের কথা বলছে ওটা, ওকে, হ্যাজেডিয়াস বলে কাজ করে যাবে না, চলে চলতে হচ্ছে, তো আলাদা ম্যাটার। সাতাশে কিন্তু বলে রাখবে, ধর্মের নামে কোনো কিন্তু ট্যাক্স ইম্পোজার না, ফিস না। ধরো তুমি অমরনাথ কেদারনাথ যাচ্ছ, মক্কা মদিনায় যাচ্ছ, সেক্ষেত্রে সরকার কী করতো, ফিস নিতে পারে, আপনারা 50 দিন আমরা 50 নিচ্ছি, সেটা আলাদা ম্যাটার। কিন্তু আঠাশে কি কোনো দলত কোনো সরকারি অনুদান প্রাপ্ত স্কুলে পার্টিকুলার ধর্মের কোনো অনুষ্ঠান বা হবে না সেখানে, আর যদি প্রাইভেটে হয় সেক্ষেত্রে প্রাইভেট স্কুল কলেজে, সেক্ষেত্রে নাবালক হলে অবশ্যই তার পেরেন্টসের কাছ থেকে পারমিশন নিতে হবে, সাবালক হলে অবশ্যই নিজের ডিসিশন নিয়ে নেবে, এটাই তো ধরনের ম্যাটার। তো মনে রাখতে হবে ছাব্বিশ মানে মনে রাখবে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়ান অ্যাফেয়ার, তো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম। তো চলো, পরের প্রশ্ন আলোচনা করার আগে তোমাদেরকে আমি যে কথাটা মেন বলবো আজকে, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখো, আন একাডেমি, দেখো তোমরা যারা চাইছো যে প্রপার, দেখো একটা কথা বলি, পড়াশোনার মতো পড়াশোনা না করলে কিন্তু আজকে যা কম্পিটিশান বেড়েছে, সেই এই লেভেলে কম্পিটিশান তোমাকে এক চান্সে ক্লিয়ার করতে হবে। দেখো আজকে তাহলে তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, এই ইউটিউব ক্লাস করছো তোমরা, এখানে প্রচুর ছেলে ইউটিউব ক্লাস করছো, দেখছো লেসন। দেখো তুমি যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যদি ইউটিউবে সার্চ করে দাও, বিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, একশো একটা সাইট পাবে, এটা নিয়ে কোনো ডাউট। এবারে তুমি দেখো, ওয়ান বি, টু সি, থ্রি বি, আচ্ছা আমি কী শিখলাম তুমি আমাকে বলো, কী শিখলাম? ওয়ান বি, টু সি, হয়তো আমি তো ভুলও বলতে পারি, ওটা কিন্তু ওটাই তুমি ইজি করে নিলে। বা তুমি একটা কথা বলি, ধরো তুমি একটা ম্যাগাজিন কিনলে বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ কিনবে,
সেখানে যে অ্যান্সার সব কটাই যে ঠিক আছে, বাট তুমি আমাকে বলো কোনটা তুমি কী বুঝে তুমি ঠিক করলে যে ডিসাইড না হ্যাঁ সব কটা প্রশ্ন ঠিক আছে, এটা সব ম্যাক্সিমাম প্রশ্ন ভুল থাকতে পারো, দশটা তো ভুল থাকতে পারো। এবার যে ঠিকই আছে ধরো, এবার তুমি আমাকে প্রমাণ করো, প্রুভ করো যে এটাই ঠিক। আমি তো বলতে পারি যে 17 ডান্টা আছে, বিলিটি নেই, অ্যাবলিশন টাইটেল আছে, বলো এবার এটা নয় একটা ইজি বলে আর্টিকেল তুমি পড়েছো বলে, কিন্তু এমন এমন শর্ত থাকে ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে কি। এবার এক একটা এবার তোমার তুমি তোমার কাছে একরকম ডেফিনেশন, আমার কাছে একরকম ডেফিনেশন হতেই পারে, তার জন্য এক্সপ্লেনেশন করতে হবে, তাই না? তার জন্যই কিন্তু তোমাদের এই এক্সপ্লেনেশন। দেখো মক, দেখো আমাদের WBCS পরীক্ষা, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা প্রিলি বলো মেন বলো সবই MCQ হয়, কিছু কিছু পরীক্ষা ডিসক্রিপটিভ হয় তাও মেনে, কিন্তু প্রিলি কিন্তু তুমি দেখো UPSC-তেও তুমি দেখো অবজেক্টিভ হয়, কিন্তু আমরা এটাই আমরা মানে সবথেকে বেশি ভুল করি যে আমরা অবজেক্টিভ বলে সব জানি আমরা মক দেবো হয়ে যাবো, না না এটা একদম ভুল ধারণা, ভুল চিন্তা, একদম দিবা সামনে দেখছো যে মক দিয়ে যদি লোকে চাকরি পেত তাহলে তো সবাই চাকরি পেত, ঘরে ঘরে লোকে WBCS ঘরে ঘরে মানে SIS বা ধরো কনস্টেবল মানে সরকারি চাকরি তুমি ঘরে ঘরে হতো যদি মক হতো, কারণ মকের অভাব নেই। তাহলে আমাকে কী করতে হবে? অবশ্যই আগে আমার ডিসক্রিপটিভ পড়তে হবে, ফার্স্ট প্রায়োরিটি আমার ডিসক্রিপটিভ। এবার ডিসক্রিপটিভ পড়ে তার উপর থেকে MCQ। এবার তুমি আমাকে একটা এক্সাম্পল দাও, আজকে যা দিন পড়েছে স্মার্ট স্টাডি মেন কথা বলে, একটা ছেলে সে আনাকাডেমি ক্লাস করলো, সব নোটস পেয়ে গেলো, মকও দিচ্ছে, সে কতটা এগোবে? এবং তুমি নিজে পড়ে সারাদিন ধরো তুমি বই পড়ছো, সকাল থেকে রাত অব্দি পলিটিক প্রেসিডেন্ট পড়েই যাচ্ছ, এবার এবার তুমি তুমি যে মকটা দিচ্ছ ওটাই যে মক দিচ্ছ না কি সঠিক দিচ্ছ না ভুল দিচ্ছ কোনো অ্যানালিসিস নেই, তাহলে কী হবে? তো দেখো একটা গাইডেন্স, একটা গাইডেন্স কিন্তু দরকার আছে সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে? মানে গাইডেন্স, উইদাউট গাইডেন্স কিন্তু ইম্পসিবল, ইম্পসিবল বলবো না, তুমি যদি দেখো সেক্ষেত্রে দেখো তুমি যাকে অ্যান্সার দেখা যাচ্ছে সেটাও তো গাইডেন্স হচ্ছে না, একটা একটা তুমি ইংরাজি লিখছো বা একটা বাংলা লিখছো, তোমাকে দেখাতে হবে না যে যে স্যার আমি এটা লিখলাম বা ম্যাম এটা বললাম বা দাদা দিদি বাড়ি দিদি তাকে যে এটা লেখাটা দেখো তো ঠিক হয়েছে কি না, তো সেটার জন্য গাইডেন্স দরকার। তো সমস্ত ক্ষেত্রে কিন্তু মিনিমাম একটা গাইডেন্স দরকার, তার জন্য তোমাদের কিছু চিন্তা করো না, আনঅ্যাকাডেমি তার জন্য আছে, কারণ দেখো এখানে তোমাদের পছন্দ মতো তুমি এডুকেটার্স পাচ্ছ, এডুকেটার্স এডুকেটার না এডুকেটার্স প্রচুর এডুকেটার্স পাচ্ছ, তোমার নিজের মতো চয়েসে ICPS দাও, ক্লার্কশিপ দাও, WBCS দাও, সমস্ত তুমি একটা ওয়েল স্ট্রাকচার রুটিন পাচ্ছ তোমার নিজের ডেইলি লাইফে, তুমি নিজের মতো করে তুমি স্টেট জানো তোমাকে ইন্সপায়ার করছে। আর দেখো এই সিচুয়েশান যদি তুমি দেখো একটা স্কুলের একটা এক্সাম্পল দেখাচ্ছে, কিন্তু তুমি যদি দেখো একটা এখন ইনস্টিটিউটে কিন্তু এরকম তোমাকে বসতে হতে পারে, ট্রেনে যদি একটা সিট দেখে যদি আরেকটা হয় তাহলে এরকম সিনারিও তুমি দেখতে পাবে না। তো এই এখনকার সিনারিও এইটা কিন্তু কথা বলছে, তো এখন আর তখন দেন আর নাও আর নেক্সট এটাই ফিউচার, এটাই কিন্তু মেন। তো তোমাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আনঅ্যাকাডেমি চেষ্টা করছে নতুন নতুন টেকনোলজি এক্সপিরিয়েন্স করানো, এছাড়া তুমি পোল পাচ্ছ, চ্যাট পাচ্ছ এবং নিজেকে তুমি অ্যানালিসিস। এবার দেখো এই যে পোলটা হচ্ছে না, এই ধরো পোল হচ্ছে না, তোমার দেখা যায় পোল, এবার তুমি নিজেকে মূল্যায়ন করতে হচ্ছে 1, 2, 3, 4 তুমি কেন 10 এলে বা কেন তুমি 20 টপ 10 আসছো না, এটা কিন্তু তুমি কি নিজেকে অ্যানালিসিস করছো, সেলফ অ্যানালাইসিস বলে। এছাড়া একটু ডাউট ক্লিয়ারিং সেশন আছে, কুইজ আছে, টেস্ট সিরিজ আছে। এবার ডুয়াল এডুকেটার প্রোগ্রাম তুমি দেখতে পাচ্ছ, কারণ দুজন মিলে এডুকেট, একজন হিস্ট্রি একজন পলিটি, এরকম আমি অনেকবার নিয়েছি। তো সেক্ষেত্রে সাবজেক্ট স্পেসিফিক টিচার্স পাচ্ছ, এরকম না যে একটা সাবজেক্ট যে ইতিহাস পড়াচ্ছে সেই আবার ম্যাথ করাচ্ছে, কারণ তুমি সাবজেক্ট স্পেসিফিক টিচার পাচ্ছ, ঠিক আছে? প্রতিটা সাবজেক্টে আলাদা তুমি টিচার্স তুমি পাচ্ছ, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমি যেমন পলিটি আমাকে পাচ্ছ, তুমি হিস্ট্রিতে রুমিলা ম্যাম পাচ্ছ, দেবাশিস সাহা পাচ্ছ, জিওগ্রাফিতে জয়দুকলে পাচ্ছ, অরিত্র দে পাচ্ছ, এরকম সমস্ত সাবজেক্টের স্পেসিফিক অপশনাল পেপারে বাংলা ইংরাজি সবথেকে গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্স অপশনাল পেপার, তুমি দেখো সাইকোলজি দুজন টিচার আছে, স্মিতা দে, পায়েল দাস, হিস্ট্রি দেবাশিস সাহা, ঠিক আছে? আবার পলিটি কুমুদরঞ্জন স্যার, এগুলো অপশনাল পেপার, ঠিক আছে? সমস্ত এবং এতগুলো পরীক্ষা ঘরে বসে পেপার, তার জন্য তোমার কী করতে হবে? ওয়ান টাইম সাবস্ক্রাইব করতে হবে, ওয়ান টাইম সাবস্ক্রিপশান দেখো 633 টাকা আছে, 633 টাকা তুমি কী পাবে? তাতেও তোমার দিতে হচ্ছে না, তুমি তার জন্য তাতেও তোমার কিছু করতে হবে না, তুমি একটা কাজ করবে এই কোডটি ইউজ করবে, অরিজিৎ আমার রেফারেল কোড, এই কোড যখন তুমি অ্যাপ্লাই করবে না, হ্যাভ এই রেফারেল কোড, ইয়েস আই হ্যাভ অরিজিৎ ARIGIT অ্যাপ্লাই, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে গেলে। এবার এই 10% আরও কমে যাচ্ছে, 633 টাকা আরও কমে যাচ্ছে, তাহলে এই বেনিফিটগুলো তুমি কোথায়? এছাড়া ইউমাইও পাচ্ছ,
এই বেনিফিট কিন্তু একমাত্র তুমি আনাকাডেমিতেই পাবে। তো আর সময় নষ্ট করো না, যদি মনে হয় যে হ্যাঁ না আমি চাকরি পেতে চাই, আর যদি মনে হয় না আমি চাকরি করবো না, আমি জাস্ট একটু মকটক দেবো, যদি আমার এমনি আমি প্রিপারেশন আমি চি, এরকম তো হয় না, এমনি বলে কিছু হয় না। তো যাই দাও না কেন পরীক্ষা, একটা গাইডেন্স দরকার কিন্তু ফার্স্ট অফ অল। যে কথা আচ্ছা চলো, অনেকক্ষণ অনেক কথা বলেছি, এবার আমরা পরের প্রশ্ন দিকে যাই। আচ্ছা পরের প্রশ্ন বলছে, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নো রিলিজিয়ান ইনস্ট্রাকশন দেবে না, কোনো পার্টিকুলার রিলিজিয়ান ইনস্ট্রাকশন দেবে না কোনো এডুকেশন ইনস্টিটিউশন, আমি তোমাদের বলে হোল্ডলি মেনটেন, যদি পুরোটাই স্টেট ফান্ডে চলে। আর যেটা এখনই বলতো 28 হয়ে গেল না, আর কি আলোচনা করো, দেখতে পাচ্ছ যদি ইলাবরেটলি আলোচনা করা থাকে না, এই দুটোর প্রশ্ন কিন্তু মধ্যে যদি পার্থক্য খুঁজে পাবে না, তুমি যদি একটু টপিক যদি না বোঝো না, তুমি ঘুরিয়ে যাবে 25-27-28। তো তোমাকে কিন্তু ডিটেলস জানতে হবে। আজকে সরকারি ফান্ডিং যে সমস্ত স্কুল কলেজ সেখানে তুমি কিন্তু পার্টিকুলার ধর্মীয়, কারণ দেশ হলো সেকুলার কান্ট্রি, স্টেট হ্যাজ নো পার্টিকুলার রিলিজিয়ান, তো পার্টিকুলার ধর্মের শিক্ষা দেবে না কিন্তু, বা অনুষ্ঠান হবে না সেখানে, কিন্তু অবশ্যই সেখানে কিন্তু এসব হবে না। কিন্তু প্রাইভেটে তুমি দেখুন সিস্টেম হিসেবে যে স্কুলগুলো আছে বা কলেজগুলো আছে কোনো হয়, সেখানে দেখুন নাবালক হলে অবশ্যই পেরেন্টসের কথা তুমি সাবালক হলে নিজের মতো নিজে তুমি এই মানতে পারো, তুমি যেটা ডিসিশন। তো 28 হয়ে গেল। আচ্ছা পরের প্রশ্নটা আরও সোজা প্রশ্ন, পরের প্রশ্ন বলছে দেখো, বলছে যে উইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেট নো সিটিজেন শ্যাল বি ডিনাই করতে পারবে না ইন্টু এডুকেশনাল ইনস্টিটিউশন মেনটেন বাই দ্য স্টেট রিসিভিং অফ স্টেট ফান্ড গ্রাউন্ড রিলিজিয়ান। কারণ দেখো ভারত হলো একটা ডাইভার্স কান্ট্রি, বিভিন্ন রিলিজিয়ান রেস কাস্ট ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি অনেক, আমরা সংবিধানে 22টা ল্যাঙ্গুয়েজ নেই, তাহলে আর কত ল্যাঙ্গুয়েজ আমরা নিজেরাই জানি না, এবং ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে বৈচিত্র্যময়। এবার প্রতিটা ধরো প্রতিটা কালচারাল ব্যক্তি ধরো মাইনরিটি, তাদের যদি নিজেদের ভাষা নিজেদের এ যদি না মেনটেন করতে পারে, যদি তাহলে কী হবে, একদিন ভালনারেবল হয়ে যাবে, তাই না? তো অবশ্যই করে একদমই রাইট আছে তোমার, তুমি তোমার ল্যাঙ্গুয়েজ, তুমি তোমার ধর্মীয়, তুমি নিজের ইনস্টিটিউশন বা তুমি প্রিজার্ভ করতেই পারো। তো অবশ্যই 20 প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি, ঠিক আছে, সংবিধান থেকে কিন্তু ক্ষমতা দেওয়া আছে। আচ্ছা পরের প্রশ্ন, তো এইটা উত্তর হল 29। আচ্ছা পরের প্রশ্ন কী বলছে দেখে নেব একটুখানি। আচ্ছা পরের প্রশ্ন বলছে, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিজার দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, জলের মতো প্রশ্ন আর্টিকেল 40। তো আর্টিকেল 40 আমি একটু আগে তোমাদের প্রশ্ন করলাম, দেখো এই প্রশ্ন অলরেডি এসে গেছে। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ সিকিউরিং ফর দ্য সিটিজেন ইউনিফর্ম সিভিল কোড, 44 সিভিল ম্যাটার ডিভোর্স ওকে ম্যারেজ যেগুলো সিভিল ম্যাটার, কারণ ভারত হলো দেখো ভারত এটাও ক্ষেত্রে তোমার বুঝতে হবে এটা কেন সিভিল ম্যাটার মৌলিক অধিকার, ভারত হলো ডাইভার্স কান্ট্রি, তাই না? ভারত হলো একটি ডাইভার্স কান্ট্রি। এবারে তুমি দেখো, এবারে দেখো আমাদের ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় ব্যক্তি যদি তুমি দেখো ধরো তাদের নিজেদের পদ্ধতি ম্যারেজ করা পদ্ধতি বা ডাইভোর্সের ব্যাপারে, এবার সব কিছু যদি মানে যদি এটা মৌলিক অধিকার তাহলে সবাই কিন্তু আইনের পথে যেটা লেখা আছে সেটাই তোমার কর্তব্য, কিন্তু এখানে তার নিজেদের ধর্ম দেখবে বা দেখবে সম্পত্তির অধিকার, মেয়েদের সম্পত্তির অধিকার বলো, এখন তো আইন হয়ে গেছে মেয়েরা অবশ্যই পায়, তাও ধরো ম্যারেজ যেমন আমাদের দেশে খুব নিষিদ্ধ ডবল ম্যারেজ করা, ঠিক আছে, পলিগামি, তো এইগুলো তোমাদের অবশ্যই বুঝতে হবে। যাই হোক এটা অবশ্যই 44 ইউনিফর্ম সিভিল কোড খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছিল অ্যাটর্নি এই অ্যাটমিক এনার্জি, তুমি জানো অ্যাটমিক এনার্জি কী জন্য ইউজ হয়? তো অবশ্যই দেখো শান্তি জন্য আমরা নিশ্চয়ই এটাকে বোম বানাবো, তো আমরা কী করতে পারি এটাকে ইলেকট্রিসিটি পাওয়ার নিউক্লিয়ার প্রত্যয় এটা মনে রাখতে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 হুইচ ক্যাবিনেট প্রোভাইড ক্লিয়ারেন্স উইচ 9th December 2019। তো এটা রিয়েল এস্টেট রেগুলেশন বিল, ঠিক আছে, এইগুলো তো জলের মতো প্রশ্ন। আচ্ছা হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তো এস্টিমেট কমিটি পাবলিক অ্যাকাউন্ট কমিটি সমস্তকে অডিট করা অবশ্যই জানতে হবে, তো এইটা পরীক্ষা 15 জন হবে, ঠিক আছে, 15 জন লোকসভা আর পাবলিক অ্যাকাউন্ট কমিটি যিনি লিডার হলেন অপোজিশন লিডার, আচ্ছা চেয়ারম্যান অপোজিশন লিডার, এটা তোমাদের জানতে হবে। আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ, আর অবশ্যই করে পাবলিক এস্টিমেট কমিটি পাবলিক এস্টিমেট করে 30 জন নয় লোকসভার কাছে, আর এই সমস্ত অডিট করে কারা, এই সমস্ত অডিট করে কিন্তু আমাদের ক্যাব কাউন্টারের অডিটার জেনারেল, তো এগুলো দেখে নেবে। দেখো প্যাক পাবলিক অ্যাকাউন্ট কমিটি 15 জন লোকসভা 7 জন রাজ্যসভা 22 জন মেম্বার, কে সিলেক্ট করে স্পিকার। আচ্ছা এস্টিমেট কমিটি 30 জন মেম্বার লোকসভা থেকে আসে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর সিলেক্ট কমিটি অন জিএসটি, তো এগুলো একটু নিজেরা পড়ে নেবে,
এগুলো অবশ্যই ক্লাসে যদি তুমি আসো অবশ্যই এগুলো পেয়ে যাবে। আচ্ছা, দ্য নাম্বার অফ সাবজেক্ট ইনোভেটেড ইন দ্য কনকারেন্ট লিস্ট পারপাস অফ লেজিসলেশন ইস, তো এটা 47, এগুলো দেখে নেবে এখন বর্তমান সাবজেক্ট কতগুলো ছিল, কতগুলো ছিল এখন বর্তমান কতগুলো আছে, স্টেট সাবজেক্ট বা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট, এগুলো কিন্তু পরীক্ষা দেয় কিন্তু অলরেডি। আচ্ছা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিয়ারলি পিওরলি ফেডারেল, মানে যুক্তরাষ্ট্র, আবার পিওরলি ইউনিটারিও নয়, তাই না, কোয়াসি ফেডারেল, তো এটা কে বলেছিল, হু সেট সো, জওহরলাল নেহরু, ডি বাসু, আম্বেদকার না রাজেন্দ্র বসু, ডি বাসু না জওহরলাল নেহরু বলো, তো ডি বাসু, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। তো এইভাবে তোমাদের প্রিলিমিনারি প্রশ্ন তোমাদের এইভাবেই তোমাদের আলোচনা করতে হবে, তাহলে ইজিলি তোমার এক্সাম ক্লিয়ার করতে, কী বলেছেন তাহলে বুঝতেই পারছো এগুলো কীভাবে আলোচনা করা। তো 160 কোয়েশ্চেন আমি এখানে ডিসকাশন করি, ভালো করে পড়ো, আবার কালকে বাকি 20 কোয়েশ্চেন আলোচনা করো, এই অবধি থ্যাংক ইউ, থ্যাংক ইউ।